ছেলে মেয়েকে বলে হাই আব্বু, হাই আম্মু, আপনারাও ফ্রেন্ডের সাথে দেখা হইলে বা ফেসবুকে নক করেন হাই, এখন তো আরেকটা বের হয়েছে হেই। বগুড়াতে মনে হয় হাই আর হেই নাই। আচ্ছা হাই আর হেই এগুলোর কোনো অর্থ হইল? দেখা হয়েছে আপনি সালামে না দিবেন, সালাম মানেই তো দোয়া। সালামের মাধ্যমে চারটি লাভ হয়, চারটি ফায়দা হয়, কয়টা? আরো জুড়ে কয়টা? আরো জুড়ে চারটা। এক নম্বর, সালাম দিলেই দোয়া বিনিময় হয়ে যায়, সুবহানাল্লাহ। সালাম মানেই তো দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আবার সেও বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। দুই নম্বর, সালাম দিলে নেকি হয়, হাই হ্যালো কইলে কি নেকি হয়? কিন্তু নবীজি বলেছেন কেউ যদি বলে আসসালামু আলাইকুম দশটা নেকি, কেউ যদি সালামটা আর একটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশটা নেকি, কেউ যদি সালামটা আর একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু বৃদ্ধি করে সালাম দিলে তিরিশটা নেকি আমলনামায় দিবেন কে? তাহলে ডেইলি যদি আপনি একশো মানুষকে সালাম দেন, তিরিশ একশো তিন হাজার, আপনি যদি একশো মানুষকে হাই হ্যালো কন, কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। তাহলে সালামটা দেওয়ার দরকার আছে না নাই? এখন সালাম আমরা অশুদ্ধ করে দিব না শুদ্ধ করে দিব? অশুদ্ধ সালাম দেয়, বিশেষ করে মহিলারা বলো স্টাইল করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালাম কি বগুড়াতে আছে? দেখি শুদ্ধ করে আপনারা সবাই আমাকে একটা সালাম দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সালাম দিয়েছেন, আমি জবাব দিচ্ছি ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবার অনেকে কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হায় রে হায়, সালামের বারোটা বাজাই দিছে। এরা আলেমরা আছেন, সাম অর্থ কি? হ্যাঁ, মৃত্যু। সাম অর্থ মৃত্যু, সালাম অর্থ শান্তি, একটা আরেকটার বিপরীত, তাই না? শোনেন একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো। এক ইহুদি নবীজিকে সালাম দিয়েছে, সালাম আলাইক, খুব দ্রুত দিয়ে ফেলেছে। নবীজি বললেন ওয়ালাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো, লোকটা আপনারে সালাম দিল, আপনি ওয়ালাইকুম বললেন কেন, পুরাটা জবাব দিলেন না? নবীজি বললেন আয়েশা, হে সালাম দে নাই, টিটকারি করছে আমার সাথে। সে বলেছে আসসালামু আলাইক, মানে তুমি মরে যাও। তা আমি বলছি ওয়ালাইকুম, তুমি যা আমার উপরে যে দোয়া যে বদদোয়া করেছো তোর উপরে ওই ঠাড়া ফরুক। সালাম আলাইকুম এটা কোনো সালাম নয়। কোনো অমুসলিমরা যদি সালাম দেয়, এই জন্য মশালা হচ্ছে জবাবে শুধু ওয়ালাইকুম বলবেন, ভালো উদ্দেশ্য দিলে ভালো, আর যদি তোর ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে ওটা তোর উপরেও যাক, ওই জন্য ওয়ালাইকুম। বোঝা গেছে? তাহলে সালামের উপকার চারটা, কয়টা? এক নম্বর আমি বলেছি দোয়া বিনিময় হয়, দুই নম্বর নেকি হয়, তিন নম্বর সালাম দিলেই রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা। ঘরে ঢুকলেই সালাম দিবা, এটা তোমাদের জন্য বরকত নাজিলের কারণ হবে, সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন আনাস, ঘরে ঢুকলেই সালাম দিও, এতে করে তোমার ঘরের মধ্যে বরকত নাজিল করবেন কি? সুবহানাল্লাহ। তো কইলেন মজা করে, কি ঘরে গিয়া সালাম দেন আপনারা? মনেই তাহে না, মনে না থাকলে হবে? ভাবিকে গিয়ে সালাম দিবেন, আজকে কিন্তু ভাবি রেডি, ভাবি কিন্তু রেডি সালাম নেওয়ার জন্য। তো ভাবিদেরকে বলবো এত রেডি হয়ে থাইকেন না, সালাম আগে দিলে ভালো না খারাপ? আমরা অনেকে সালাম আগে দিতে চাই না। এক মুরব্বি চাচা চৌরাস্তায় দাঁড়িয়ে আছে, কিছু যুবক পাশ দিয়ে যাচ্ছে, সালাম দেয় নাই, ডাক দিয়ে কয় এই বেয়াদব, তোর বাপের নাম কিরে? আদব কেনে সেখানে তুই সালাম দিলে না কেন? চাচা আপনাকে সালাম দিলে তো কী হয়েছে, আপনি আগে দিয়ে দিতেন, আগে দিলে দেখতেন এই পুলারা এই ছেলেরা পরবর্তীতে আপনাকে দেখলে এক কিলোমিটার থেকেই, এক কিলোমিটার দূরে থাকলেই আপনি প্রস্তুত নেবেন, এই সবাই রেডি থাক, চাচা কিন্তু সাংঘাতিক আসলেই সালাম দেয়, সবাই প্রস্তুত থাক। তাহলে আপনি যদি ধমক না দিয়ে সালাম দিতেন লাভ হইতো কি না? সালাম আগে দিব আমরা, পারবো তো ইনশাল্লাহ। ঘরে গিয়েছেন ভাবিকে বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন, যতই রাগ করুক সালাম দিলে আর রাগ করে থাকা যায়? যে আমরা অনেক সময় হাই হ্যালো বলি, এক লোক বউর সাথে ঝগড়া করে বেরোইছে রাস্তায় বসে আছে, একজন গিয়ে বলছে হাই গুড মর্নিং, এদিকে আয়, একদম কানের মধ্যে থাপ্পড় লাগাবো, এটা এটা কি আমার জন্য গুড মর্নিং? বউর সাথে ঝগড়া করে আসছে। এখন আপনি যদি গুড হাই গুড মর্নিং না বলে গিয়ে সালাম দেন, যতই মন খারাপ থাকুক সালামের জবাবটা দিবে কি না? নিজের ওয়াইফকে গিয়ে সালাম দিবে। আবার অনেকে বিপদে উপরে, এক ভাই একদিন বলে, বলবো আমি বলবো, কয় সালাম দিয়ে তো বিপদে পড়ছিলাম, কি হয়েছে?
কয় কলিং বেল চাপছি, আমার বউ দরজা খুলে দিয়েছে। এরপরে বললাম আসসালামু আলাইকুম, আমার বউ সালামের জবাব না দিয়ে কয় ফাইজলামি করো, আমারে তুমি চিনো না। আমরা ভেবেছি সালাম শুধুমাত্র পরিচিত আর স্পেসিফিক কিছু মানুষকে দেওয়া যায়, না, সালাম পরিচিত অপরিচিত সবাইকেই দেওয়া যায়। সালামের 3 নম্বর ফজিলত বলেছি, বরকত নাজিল করেন কে? 4 নম্বর ফজিলত হলো, যারা সালাম দেয়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি সালামের জবাব দেয়, দুজনের জিম্মাদারি হয়ে যান আল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে সালামের পরিবেশ নিশ্চিত করবেন আপনারা, বাবা ছেলেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আব্বু তুমি নামাজ পড়েছ, মেয়েকে দিবেন আসসালামু আলাইকুম ভাগো নামাজ পড়েছ। আপনার ছেলে মেয়ে তো আপনার কাছ থেকে এনা শিখবে, আপনি দিয়ে দিলে দেখবেন আর আপনি সালাম দেওয়ার সুযোগই পাবেন না, আপনার ছেলে মেয়ে পাইলেই সালাম দিবে আপনার। সালামের পরিবেশ পরিবারে সমাজে সব জায়গায় আমরা নিশ্চিত করতে পারবো তো ইনশাআল্লাহ। তা ক্লাস টেস্ট হোক, আমরা 3টা বলেছি। 1 নম্বর বলেছি আদর্শ নেককার জীবন সঙ্গে নির্বাচন করা, 2 নম্বর কি বলেছি সুন্দর আচরণ থাকা স্বামী স্ত্রীর মধ্যে, 3 নম্বর সালামের পরিবেশ নিশ্চিত করা, 4 নম্বর আনতাজআলাল বাইতা মাকানান লিযিক্রিল্লাহ, ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানাতে হবে, ঘরের মধ্যে সব সময় যেন আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয় সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদের মুসলমানদের ঘরে ঘরে গানের আওয়াজ বেশি, কোরআনের আওয়াজ কম, কোরআন তেলাওয়াতের সাউন্ড কম, এই জন্য ঘরের ভেতরে শয়তান একেবারে তার আড্ডাখানা বানিয়ে রেখেছে, ঘরের ভেতর থেকে রহমত চলে গিয়েছে, কারণ ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত নাই। নবীজি বলেছেন ঘরের ভেতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে কোনো শয়তান থাকতে পারে না, সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত আমরা বাড়াবো না কমাবো, আল্লাহ তৌফিক দান করেন।